হাই বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম টিকটকের নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে সঠিক নিয়মে কিভাবে আপনারা টিকটক ভিডিও ডিলিট করবেন। তো ফার্স্টে আপনারা টিকটক অ্যাপসটি ওপেন করবেন। টিকটক অ্যাপস ওপেন করার পরে সর্বপ্রথম আপনি আপনার মাই প্রোফাইলে চলে যাবেন। তো এখানে দেখুন বন্ধুরা, মাই প্রোফাইলের অপশন আছে। তো এটাতে ক্লিক করে দিলে আপনি আপনার টিকটক প্রোফাইলে চলে আসবেন। সর্বপ্রথম আসার পরে আমি আমার এখান থেকে একটা ভিডিও আমি আপনাদেরকে ডিলিট করে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি আমি প্লে করলাম। তো এই ভিডিওটি আমি ডিলিট করব, ঠিক আছে? তো এই ভিডিওটি ডিলিট করতে হলে এখানে কি করবেন, আপনারা থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দিলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। সো এখান থেকে আপনারা অনেকে খোঁজাখুঁজি করে পান না। তো এই অপশনটি আপনারা খুব সিম্পল বিষয়, এই নিচে যে লেয়ারটি দেখছেন এই অংশটি আপনারা এভাবে টেনে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে একদম লাস্টে দেখুন বন্ধুরা, ডিলেটের একটি অপশন কিন্তু এখানে শো করছে। তো আপনারা এই ডিলেটে ক্লিক করে দেবেন। ডিলেটে ক্লিক করে দিলে এখানে পারমিশন চাচ্ছে যে আপনি কি আপনার টিকটক ভিডিও ডিলেট করতে চান। যদি ডিলেট করতে চান তাহলে ওই ডিলেট অপশনে ক্লিক করুন। তো আমরা ডিলেট অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা, আমাদের ভিডিওটি কিন্তু এখান থেকে ডিলেট হয়ে গেল। সো এইভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার টিকটক ভিডিও ডিলেট করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে টিকটক ভিডিও ডিলেট করবেন খুব সহজে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অ্যান্ড চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।